তো এখন একটু কালেকশনের পর্যায়ে আসি। বলেন যে হুজুর অত বাড়াবাড়ি চায়, আমরা চাই না রে ভাই, আমরা চাচ্ছি আমার জন্য চাই। আমার জন্য চাইলে তো আপনি যারা সব পকেট খালি করে দিয়ে দিবেন, দিবেন না কথা কয় না, দিবেন না দিবেন না, ভালো কথা কইছেন আলহামদুলিল্লাহ। যদি আমার জন্য চাই আপনারা দিতে রাজি আছেন না, কিন্তু আমার জন্য আমি চাবো না। আপনার মাদ্রাসা আপনার ছেলে মেয়েদের জন্য আপনারা দান করবেন, এটা সব দিবেন কে? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, এবং মাদ্রাসার যে একটা শিক্ষা অনুরাগী যারা আছেন তারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। কি আপনাদের সভাপতির নাম কি? জনাব হানিব খান। এই যে জনাব হানিব খান সাহেব, কি বলেন কত দিবেন মাদ্রাসার জন্য? হ্যাঁ, 20,000 বাড়ায় তো দেন, আমি যেহেতু আপনাকে সাবধান করলাম। আপনাদের আজকে আমি তো বলি নাই তাহলে, এটা এইটা মাদ্রাসার সভাপতি জনাব হানিব খান সাহেব। আলহামদুলিল্লাহ, আরো জোরে কন। এই লোকটার এই লোকটার থেকে আমি গতবার জোর করে আদায় করছি, 10,000 টাকা উনি আপনাদের জন্য এই মাদ্রাসার জন্য দিবেন কোন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হানিফ খান সাহেবকে আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দেখে আল্লাহ তাকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক, আল্লাহ তাকে জনগণের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন। সবাই তার জন্য দোয়া করব, একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মোহাম্মদ হানিফ খান সাহেব 10,000 টাকা দান করলো, 10,000 আগে 20,000 30,000 30,000 টাকার বিনিময়ে 30,00,000 টাকার সওয়াব তুমি তার আমল নামে লিখে দিও, বিবাহ বাচ্চার হায়াত বাড়ায় দিও। আল্লাহ তুমি তাকে জানে বলে বরকত দান করিও, আল্লাহ তুমি তাকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহ তুমি তার মনের সমস্ত নেক মাকসুদগুলি পূরণ করে দিও। আমি এরকম কয়জনে পারে কোন তো কয়জনের মন আছে দেওয়ার মতো? ধন তো সবার আছে, মন সবার নেই, ঠিক কি না? আর কে কে দিবেন কোন? 10,000 করে বেশি না কোন? আর কে কে দিবেন 10,000 টাকা করে? আমি মুসাফির মানুষ, দুটা হাত তুলে দোয়া করে যাবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। হাজি লিলো মিয়া সহসভাপতি কই? সুযোগ্য সন্তান বলেন মোহাম্মদ হাসান ভাই। খবর আসছে কত কত দাবি করি? 20,000 দাবি করি নাকি? কোন কত 20,000 কই? আরে ভাই, আমরা তো অতিথি মানুষ, আম করতে চান কে লিয়া? আপনার ওই এলাকার যেদিন আমগো এলাকায় আপনারা যাবেন বয়ান করতে, সেদিন আমগুতে লয়ে নেবেন, ঠিক? বলেন বলেন, হাজি দিল দিয়ে সন্তান এতবার বড় লাগে না, কত দিবেন কোন? তিনতলা বিল্ডিং এর তিন সাইডটা মালিক। আল্লাহু আকবার, তিনতলা বিল্ডিং এর চারটার মালিক আল্লাহ, এলে জান্নাতে এরকম কইরা দেয় চারটা কোন? আমিন। কোন কোন কত দিবেন? লিলু মিয়া সাহেব কই আছেন? তাড়াতাড়ি এসে বড় স্টেজে, তাড়াতাড়ি বাসা থেকে নেমে স্টেজে এসে বলেন, ফোন দেন নীল মিয়া সাহেব রে, আসতে বলেন। ওই ভাই আমার, এদের থেকে যাচ্ছি, আপনারা কিছু বলছেন না, বলেন না একটু কষ্ট করে। প্রবাসী আব্দুল কাইয়ুম ভাই আছেন না? কি প্রবাসী? প্রবাসী বরাট প্রবাসী আব্দুল কাইয়ুম সাহেব কোথায় আছে? এখানে কিছুদিন আগে ছেলে মারা গেছে। আছে কিছুদিন আগে ছেলে? হ্যাঁ। আরে কেন লুকিয়ে থাকেন, সামনে আসেন। কত কত? 10,000 মসজিদে টাইসের লাগিয়া 50,000 টাকা দিবার জন্য দোয়া, আব্বা আম্মা নাই, পরবাসী তাফাদ্দুল দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি।
দানকারীদের পিতা মাতা জান্নাত হবে ঘর বাড়ি। যদি আমাদের লিলু মিয়া সাহেব দান করে তার বাড়ি কই হবে? জান্নাতে। আরো জোরে কোন? জান্নাতে। আরেকজন কে? পরবাসী তাফাদ্দুল হোসেন 50,000 টাকা দিবে রাব্বা নাই। আল্লাহু আকবার। রাব্বা মানে দুন। পরবাসী তাফাদ্দুল হোসেন 50,000 টাকা দিয়েছেন? আব্বা নাই দিবে? আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া চেয়েছে মালয়েশিয়ান প্রবাসী। আরে কই গেল? আয় নাকি লিগে আমার তো গাড়ি থেকে নামে আসলো। আব্দুল মালিক বোর্ডিং এ সাইকেল 1,000 টাকা করে যাও 100। আরে কি কোন আপনি সবাই দেন না যাইতেছে গা? মনে করছে হুজুর কোন সময় ডাক দেয় করে আল্লাহই জানে। তো বোর্ডিং মাদ্রাসার বোর্ডিং এর জন্য চাইলের প্রয়োজন একজন কত দিয়েছেন? কতটুকু চাইল দিয়েছেন? চাইল হয়েছে প্রায় না না টোটাল মনে হয় টোটাল না। এখন কে দিল এখন যার নামটা বলে? হ্যাঁ আব্দুল মালিক। আব্দুল মালিক আব্দুল মালিক সাহেব কতটুকু দিয়েছেন চাল? এক 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 ব্যাগ। এক ব্যাগ? আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক সাহেব এক ব্যাগ মানে 50 কেজি চাল এই মাদ্রাসার এতিমদের জন্য বড়িং এ দান করলো। সকল ভাই আল্লাহুম্মা আমিন। গরম লাগ না? হ্যাঁ ওইটা ভুলে গেলাম। হ্যাঁ এদিকে 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 হ্যাঁ লিলু মিয়া কই? কি কই লিলু মিয়া? 1,000 কয়বার ডাক দিছি? দূর দূর 10 বার ডাক দিলাম মিয়া 10 বারও তুমি 10,000 টাকা কই যাই? হ্যাঁ ঠিকই। রাইট রাইট। এ আপনারা কি কর লিলু মিয়া হাজি এই সময় ওর আলগাছ কর তুমি যা কর দিম এখন লিলু মিয়ার ফলক 1,000 টাকা এটা কি মানা যায়? আইবো আইবো। হাসান সাহেব কয় 1,000? তুমি যে দাপ্তার ব্যবসাটা চালাও তো হাকা আব্দুল হাকিম আর হাসান চালানি ভাই। জি জি না লিলু হাজি চালায়? চালায় মাদ্রাসার সহ সভাপতির ছেলে বিশিষ্ট ব্যবসায়ী। দেখ কোন কোন 10,000 কই এলাম শরম নাই। আমরা বলতেছিলাম নামেন। আরে এই 10,000 তো বেশি উঠবো পাবলিক দিয়ে দিব ইনশাল্লাহ। তুমি চাও 1,000 করে দেখি আচ্ছা হাত না মান বুঝছি। আপনারা বলেন তো এখানে সবার ঘরে টিভি আছে না? এইখানে সবার ঘরে টিভি আছে না? নাই। কার কার ঘরে নাই হাতুরন তো? হ্যাঁ এনে অনেকে হাতুরাইছে, অনেকে হাতুরাইছে যার ঘরে টিভি আছে। আমার মন নাই কয় হাত না মান। এমন লোক এখানে আছে যার ঘরে টিভি নাই হাতুরাইছে? খুব কম। টিভি আছে কইলে হাত উড়ায় না। হ্যাঁ সত্যি কথা এগুলো বলতে সমস্যা না। এই কথা বললাম না এখন ভাইয়ের আমার লিলু হাজি সাহেব দিল না, থাক আপনারাই দিবেন ইনশাআল্লাহ। 1,000 টাকা করে 10 জন লোক চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী যাদেরকে আবার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন আমি কে দিছে? আমাদের সুলমান ভাইয়ের বড় মেয়ের জামাই মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম সাহেব কথাটা শেষ করে নেই তারপর বলি। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদের ভিতরে আবু বকর, হযরত ওসমান, হযরত আলী ছিলেন, আমি দোয়া করে ভালো দেন তাদের সাথে আপনাদের আশরায়ে মুবাশশারা করে দেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। এই জন্য একজন দিয়েছেন প্রথমে একজন নাম কি? মফিজুল ইসলাম।
জনাব মুফিজুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন 10 জন সাহাবীদের ভিতরে একজন লোক আমরা পেয়ে গেছি আর 9 জন লোক চাই গ্রামের জামাই আলহামদুলিল্লাহ গাড়ি করো গাড়ি করো ওই ওই ওখান থেকে 1000 টাকা আসছে হ্যাঁ একটু কষ্ট করে দেন না রে বাবা সিরাজুল ইসলাম হাবিলদার পুলিশ পুলিশ কত দিবেন তাড়াতাড়ি যুবকেরা বলো 1000 করে দুইজন বেশি আর কজন লাগে আষ্টজন হয়ে যাবে আলহামদুলিল্লাহ হাত উঠান দেখি কে কে দিবেন হাত উঠান টাকাটা নেন দেন এই আলহামদুলিল্লাহ হয়ে গেছে দাঁড়িয়ে যান যুবক কে কে দিবেন এই টাকাটা দিয়ে আসেন যে এই লোক পাঠান আরে লোক পাঠান জাহাঙ্গীর ভাই না জামাই নাম কি ফখরুল ইসলাম সাহেব 1000 টাকা বলুন আল্লাহুম্মা আমিন আমিন ওই লোক দিছে ওই লোকে টানছেন আচ্ছা বাকি 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 তো বাবা এই কথা আর কইেন না বাকির কথা মনে করলে কান্দা আসে মাদ্রাসার বাবুর্চির ছেলে শাহিন 1000 টাকা আলহামদুলিল্লাহ মাদ্রাসার বাবুর্চির ছেলে শাহিন ভাই 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করুক আমিন কয়জন হইল মহিলা 4 জন কেন 4 জন 6 জন দিন 5 জন হইল আলহামদুলিল্লাহ আমার মা বোনদের কাছে টাকা কম থাকে দিছে আলহামদুলিল্লাহ যা দিছে কোন আলহামদুলিল্লাহ বাবারা লাগে মাত্র 5 জন হাতটা উঠে বলেন হুজুর আমি দিব আমি দোয়া করব ইনশাআল্লাহ সবজন হাকিম মনে সাথে সময় হয়ে গেল তাড়াতাড়ি করেন আরে দেন না 1000ই তো বাকি লেখেন কালকে দিয়ে দিন দেন বলতেছিলাম ভুইলা গেলাম কথাটা বলতে যাও কিভাবে একটা মাহফিলে এক বছর আগে কালেকশন বাকি কালেকশন করছিলাম কিছু এই বছর যা শুনি কয় হুজুর যারা এত এই ভরা লোক ভরা সমাজে বাকি কালেকশনের কথা কয়ে যে একজনও একটা টাকা দেয় না খুঁজেই পাই না করি টাকা তো বন্ধুর কথা হ্যাঁ করি খুঁজে পাই না এই জন্য বাকি চাওয়াটাও ঠিক না 1 লাখ 2 লাখ কইলে এগুলো পরে দিতে চান অনেকে সবাই না